আমার পাসপোর্ট রেকর্ড দেখেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। ঘটনা কবে ঘটেছে আমি তো পেপারে দেখছি, সেই সময় বাংলাদেশে ছিলাম। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন না। চ্যানেল 24 এর কাছে অভিযুক্ত আখতারুজ্জামান এমন দাবি করলেও এই ফুটেজ বলছে ভিন্ন কথা। কলকাতার নিউ টাউনের এই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে শাহিন ও শিলাস্তি রহমানকে। এদিকে 3 আসামির 8 দিনের রিমান্ডের প্রথম দিন পাওয়া তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন সংস্থাটির প্রধান। জানান, আগের 2 বারের হত্যা পরিকল্পনায় ব্যর্থ হয়ে তৃতীয়বারের পরিকল্পনায় কলকাতায় খুন করা হয়েছে এমপি আনারকে। বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু মদতদাতা মাইন্ড সে কিন্তু বারবার বলছে না এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতিতে 2 বার সে কিন্তু ওখানে গিয়েছেন, 3য়বার ওনারা এটা সাকসেস হয়েছেন। গোয়েন্দারা বলছেন হত্যার আগে সংসদ সদস্যকে ছবি তুলে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা ছিল হত্যাকারীদের, দেয়া হয় চেতনানাশক, তবে হত্যার মূল কারণ স্পষ্ট নয় এখনো। সবকিছুই আমরা বিচার বিশ্লেষণ করব, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনাটা সেটা তো আমরা এখনো বলতে পারছি না। আমরা সবগুলি আপনাদের সবগুলি বিষয় কিন্তু আমাদের তদন্তের বিবেচনায় আছে। রহস্যের জট খুলতে ভারতীয় পুলিশের একটি দল ঢাকায় রয়েছে। ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের 3 সদস্যের একটি দলও যাবে ভারতে। আমরা জিও পেয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। এদিকে জিহাদকে নিয়ে সকাল থেকে কলকাতার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভারতের সিআইডি। জিহাদের দেওয়া তথ্যে ভাঙর এলাকার বাগজলা খাল এলাকার বিভিন্ন খালে জাল ফেলে খোঁজা হয় মরদেহ, তল্লাশি চালানো হয় সঞ্জীবা গার্ডেনেও। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।